আসসালামু আলাইকুম রিয়াজ আজকে আমি প্লাজো হাত হা তৈরি করে দেখাবো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো প্লাজো হাত তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চার ভাঁজ করে কাপড় বেছে নিয়েছি হাতার জন্য এখানে এবং হাতার চড়াটি আমি নিয়েছি এখানে নয় ইঞ্চি পরিমাণে আমার হাতার মুহুরি ছিল সাত ইঞ্চি তো আমি এখানে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি হাতার মুহুরি নয় ইঞ্চি পরিমাপে কাপড়ের চড়া নিয়ে নিয়েছি এবং হাতার লম্বা দেবো আমি সদি আপনারা অবশ্যই আপনাদের হাতা লম্বা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই নেবেন তো এখন উপর দিক থেকে আমি হাতার উপরের সাইডে থেকে আমি তিন ইঞ্চি নিচে একটি তাক নিয়ে নেব এবং বন্ধ যে সাইডে খোলা অংশ থাকবে সেই সাইডে আমি তাকটি নিয়েছি এবং বন্ধু সাইডে উল্টো পাশে রেখেছি দেখতে পাচ্ছেন এবং হাতার চড়া যা আছে আমি সেই অনুযায়ী দাঁগ নিয়েছি যেহেতু প্লাজো হাতা সেজন্য লোজটা একটু বেশি লাগবে এখন আমি হাতার শেপটা দিয়ে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঠিকইভাবে হাতার শেপটি দিয়ে নেবে এখন উপরের দিক থেকে দশ ইঞ্চি নিচে দিকে আমি আরেকটি দাগ টেনে নেব এবং এখানে আমি হাতা শেপ দিয়ে দেবো উপর দিক থেকে আমি এখানে সাত ইঞ্চি পরিমাপে আর দাগ দিয়ে নেব দশ তো যেখানে দাগ দিয়েছে সেখানে হাতের চওড়াটা আমি দশ ইঞ্চি সাত ইঞ্চি পরিমাপে নেব ছয় ইঞ্চি লাগবে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটার জন্য তো ওদিক থেকে এখানে দাগ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে ঠিক এভাবে একটি রাউন্ড করে সে দাগ দেবেন যেটি আপনি স্কেল দিয়েও তুলে করে দাগ দিয়ে নিতে পারেন প্রত্যেক দিক থেকে বাঁকা করে নিয়েছি এবং এখানে নিচে লম্বা হাতের মোহরটি লম্বা করে আমি দাগ দিয়ে নিলাম এখন নিচের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাপে একটু রাউন্ড করে নেব একশো দোকা করে যাতে কোনাটি বের হয়ে না আসে সেজন্য একটু রাউন্ড শেপ দিয়ে নেবো নিচের কোনা দিক থেকে দেখতে পাচ্ছেন কত সহজই আমি প্লাজা হাতা করত করে নিলাম এখন আমি দাগ অনুযায়ী হাতাটি কেটে নেব তাহলে আমার প্লাজ হাতা তৈরি হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আশা করি প্লাজা হাতাটি আপনারা শিখে নিয়েছেন এবং যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দিয়ে জানাবো অবশ্যই হয়ে গেল আমার প্লাজা হাতা কাটি এবারে খুবই সহজ এবং আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম